साक्षादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। साप्ताहिक भगवद गीतार क्लासे समस्त भक्तबृंदদের স্বাগতম। আজ আমাদের সাপ্তাহিক ভগবদ গীতার ক্লাস এ পর্যায়ে অধ্যয়ন হবে চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ পঞ্চম নাম্বার শ্লোক থেকে। চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ পাঁচ নাম্বার শ্লোক। श्री भगवान उवाच बहूनि मे व्यतीतानि जन्मनि तव चार्जुन तन्यहं वेद सर्वाणि न त्वं वेत्थु परन्तपो। देखुन आबार आमी पढ़छि किभाबे एई श्लोक उच्चारण करते हैं। श्री भगवान उवाच कोथाय थामते हैं। बहूनि मे व्यतीतानि प्रथम अष्टक एखाने थामते हबे। जन्मानि तव चार्जुन द्वितीय अष्टक। एरपर तृतीय अष्टक तन्यहं वेद सर्वाणि तृतीय अष्टक। এরপর চতুর্থ নত্বম বিথু পরন্তপ। আবার দেখো শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চারজন তন্যহম বেদ সর্বাণি নত্বম বিথু পরন্তপ। অন্তিম বার श्री भगवान उवाच बहूनि मे व्यतीतानि जन्मनि तव चार्जुन तन्यहं वेद सर्वाणि न त्वं वेत्थु परन्तप। ओके, একটি শ্লোকে তিনজন করে বলবেন। আমি নাম বলছি, সেই তিনজনই বলবেন সিরিয়াল অনুযায়ী। প্রথমে অনিমা মন্ডল মাত্র। ওকে, দীপ্তি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নহম বেদ সর্বাণি নতম বেদ পরন্তপ। হরে কৃষ্ণ। ওকে, মাধবানন্দন প্রভু। মাধবানন্দ প্রভু। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, সকলের জন্য আবার দেখুন। শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চারজন তন্যহম বেদ সর্বাণি ন ত্বম বেত্থ পরন্তপ। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। এই শ্লোকে দেখুন ভগবান বলছে যে, হে শত্রু দমনকারী অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে,
বহু জন্ম অতীত হয়েছে, কিন্তু আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, তুমি পারো না। দেখুন, জীব এবং ঈশ্বর, জীব এবং ঈশ্বরের মধ্যে কি পার্থক্য? যে জীব তার পূর্বজন্মের কথা ভুলে যেতে পারে, জীব তার পূর্বজন্মের কথা ভুলে যেতে পারে, জীব সর্বজ্ঞ নয়, জীব সর্বজ্ঞ নয়, জীব বিস্মৃত হয়। এই হচ্ছে কি বৈসাদৃশ্য, এটা হচ্ছে কি বৈসাদৃশ্য, মানে ভিন্নতা। জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে ভিন্নতা কি? জীবাত্মা সর্বজ্ঞ নয়, জীবাত্মা সর্বজ্ঞ নয়। অন্যদিকে পরমাত্মা সর্বজ্ঞ, পরমাত্মা বা ভগবান সর্বজ্ঞ। তারপর এই যে ভুলে যাচ্ছে জীব, কোন শক্তির প্রভাবে? বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে, বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে। অতএব জীব বহিরঙ্গা মায়া শক্তির অধীন, বহিরঙ্গা মায়া শক্তির অধীন। কিন্তু পরমাত্মা বা ভগবান তিনি ভুলে যান না, মানে তিনি মায়া শক্তির অধীন নন, মানে মায়া শক্তিরই কার্য ভুলিয়ে দেওয়া। অতএব ভগবান মায়া শক্তির অধীন নন। তারপর আর একটি পার্থক্য, তৃতীয় নাম্বার, সেটি হচ্ছে যেহেতু মায়া শক্তির অধীন জীব, অতএব জীব স্বাধীন বা স্বতন্ত্র নয়। জীব স্বাধীন বা স্বতন্ত্র নয়, কারণ সে মায়া শক্তির অধীন, অতএব সে স্বতন্ত্র নয়। কিন্তু পরমাত্মা বা ভগবান স্বরাট, অর্থাৎ স্বতন্ত্র, স্বাধীন। জীব মায়া বশ, আর পরমাত্মা বা ভগবান মায়াধীশ। এইভাবে কিছু সাদৃশ্য আছে, কিছু বৈসাদৃশ্য আছে। জীবাত্মা আর পরমাত্মা কখনোই এক নয়। এইভাবে প্রভুপাদ তাৎপর্যে আলোচনা করেছেন, ভগবান যেটা বলছেন যে হে পরন্তপ, আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে, মানে সাদৃশ্য রয়েছে আত্মা এবং পরমাত্মা, উভয় চিন্ময়, উভয় চিন্ময় বস্তু। দেখুন, কিন্তু জীব চিন্ময় হওয়া সত্ত্বেও বিস্মৃত হচ্ছে, চিন্ময় হওয়া সত্ত্বেও এখানে পরাধীন থাকতে হচ্ছে। ভগবান চিন্ময় বস্তু, তিনি স্বতন্ত্র, সর্বজ্ঞ, কখনোই পরাধীন নন। তারপর যে প্রভুপাদ আলোচনা করছেন যে বেদেও বলা হয়েছে যে যদিও ভগবান অদ্বৈত, তবু তিনি অনন্ত রূপে প্রকাশিত হন। ভগবান যদিও অদ্বৈত, অদ্বৈত মানে দুই নয়, ভগবান দুইজন নন। আমাদের এই ফিলোসফি ভালোভাবে জানতে হবে। কেউ শ্রীকৃষ্ণের আরাধনা করে, কেউ শ্রীরামচন্দ্রের আরাধনা করে, কেউ মহাপ্রভুর আরাধনা করে, কেউ জগন্নাথের আরাধনা করে, কেউ সাউথ ইন্ডিয়ায় দেখা যাবে তারা ঐশ্বর্যে ভগবান নারায়ণের, শ্রী বিষ্ণুর, বালাজি, কোথাও কুর্মক্ষেত্রে কুর্মদেবের আরাধনা করছে, আর কোথাও অযোধ্যা উত্তরপ্রদেশ, কোথাও শ্রীরামচন্দ্র, কোথাও শ্রীকৃষ্ণ আরাধনা করছে। আর আমাদের
পশ্চিমবঙ্গে এখানে দেখা যাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিতাইয়ের আরাধনা, শ্রীকৃষ্ণের আরাধনা। তো এইভাবে কেউ হয়তো বলতে পারে যে বিষ্ণু আর কৃষ্ণ আলাদা, আলাদা ভগবান, কিন্তু নয়, আলাদা নয়, তাত্ত্বিক বিচারে একই। তাত্ত্বিক বিচারে একই, যদি আলাদা হতো তাহলে তো দুইজন ভগবান হয়ে যেত। ভগবান দুইজন নন, ভগবান একজন, ভগবান একজন তাত্ত্বিক বিচারে। কিন্তু সেই কৃষ্ণ শ্রী নারায়ণ অভিন্ন, কিন্তু লীলাক্ষেত্রে লীলাক্ষেত্রে পরিকরের ক্ষেত্রে এই সমস্ত দিক দিয়ে তিনি একটু পৃথক। পৃথক মানে লীলাক্ষেত্রে পৃথক, পরিকরের ক্ষেত্রে পৃথক, স্থানের ক্ষেত্রে পৃথক। মহারাজ একটা সুন্দর উদাহরণ এক্সাম্পল দিয়েছিলেন, যখন আপনি মনে করুন যখন বাড়িতে তখন আপনার সিম্পল ড্রেস, সিম্পল পোশাক, যখন আপনি অফিসে তখন আপনার বেশভূষা সব আলাদা, পরিকর আলাদা, অফিসের স্টাফ আর পরনে কোট স্যুট টাই প্যান্ট এগুলো, যখন বাড়িতে তখন সিম্পল ড্রেস, সেই একই ব্যক্তি আপনি। কিন্তু যখন বাড়িতে তখন আলাদা ড্রেস, আলাদা পরিকর, আর যখন অফিসে তখন আলাদা ড্রেস, আলাদা পরিকর। এইভাবে আপনি সেই একই ব্যক্তি, ঠিক তেমনভাবে ভগবান সেই একই ব্যক্তি, কিন্তু স্থানের ক্ষেত্রে তার আলাদা পরিকর, আলাদা অ্যাসোসিয়েটস, আলাদা পরিবেশ, পরিস্থিতি। তো এইভাবে সেই একই ভগবান, কিন্তু ভগবান দুইজন নন। তাই এখানে বলা হয়েছে যে ভগবান অদ্বৈত, নদ্বৈত, তিনি দুই নন, এক, তথাপি তিনি অনন্তরূপে প্রকাশিত হন, অনন্তরূপে। এই যে বললাম স্থান, স্থানের পরিপ্রেক্ষিতে, পরিকরের প্রেক্ষিতে, সাউথ ইন্ডিয়াতে তিনি নৃসিংহদেব রূপে, বালাজি রূপে, কোথাও শ্রীরামচন্দ্র রূপে, তারপর কোথাও কুর্মক্ষেত্রে কুর্মদেব রূপে, তারপর বৃন্দাবনে তিনি শ্রীকৃষ্ণ রূপে, অযোধ্যাতে শ্রীরামচন্দ্র রূপে, আমাদের নবদ্বীপ মায়াপুর ধামে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, নিতাই গৌর রূপে। এইভাবে ভগবান অদ্বৈত কিন্তু অনন্ত রূপে নিজেকে প্রকাশ করেন। আর এই যে ভগবানের অনন্ত প্রকাশ, সমস্ত প্রকাশই সর্বজ্ঞ, সমান ক্ষমতা সম্পন্ন, সমান স্বতন্ত্র, সকলেই মায়াধীশ, বিষ্ণু তত্ত্ব সকলেই মায়াধীশ। কিন্তু আমরা জীবেরা নই, আমরা জীবেরা নই, আমাদের জীবেদের কি মায়াবশ থাকতে হয়? যতক্ষণ আমরা ভগবানের আশ্রিত হই ততক্ষণ মায়াবশ থাকতে হয়। আমরা অসর্বজ্ঞ, এই জড় জগতে এসে অসর্বজ্ঞ হয়ে পড়ি। তাই ভগবান এখানে বলছেন যে হে অর্জুন, তোমার ও আমার বারবার জন্ম হয়েছে, আমি সেই পূর্বজন্মের সমস্ত কথা বলতে পারি, কিন্তু তুমি তা পারো না। দেখুন আমাদের এবং ভগবানের মধ্যে কি পার্থক্য, ভগবান অর্জুনকে দিয়ে বোঝাচ্ছে জীব তত্ত্ব আর পরম তত্ত্বের মধ্যে কি পার্থক্য। ব্রহ্ম সংহিতায় ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে,
এর অর্থ হচ্ছে জড় জগতে এলেও ভগবান মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কখনো আত্মবিস্মৃত হন না। মানে ভগবান কখনো মায়ার দ্বারা আত্মবিস্মৃত হন না, অর্থাৎ তিনি কোনো কিছু ভুলেন না, আমরা ভুলে যাই। আপনি আপনার পূর্বজন্মের কথা বলতে পারবেন? কেউ পারবেন? পারবেন না। হ্যাঁ, কারণ সব বিস্মৃত করে দেওয়া হয়েছে মায়া দেবীর দ্বারা। তাই এই জীব কখনোই ভগবান হতে পারে না, যেহেতু তার মধ্যে বিস্মরণ আছে, মায়া বশ্যতা রয়েছে, অসর্বজ্ঞতা রয়েছে। সেই জীব কিভাবে ভগবান হবে বলুন তো? বলে যত অপু সিদ্ধান্ত আছে, যারা মনে করছে যে জীব ভগবান হয়ে যায়, তাদের সেই সমস্ত অপু সিদ্ধান্ত সব এখানে খণ্ডন করা হয়েছে। জীব কখনোই ভগবান হতে পারে না, এমনকি অর্জুনের মতো মুক্ত জীবও সকল বিষয়ে ভগবানের সমকক্ষ হতে পারেন না। অর্জুন যদিও ভগবানের শুদ্ধ ভক্ত, তবুও তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মৃত হন। আবার ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পারে, কিন্তু অভক্ত বা অসুররা কখনো ভগবানের অপ্রাকৃত রূপ উপলব্ধি করতে পারে না। তার ফলস্বরূপ গীতায় বর্ণিত ভগবানের এই দিব্য তত্ত্বকে আসুরিক বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য সহচর অর্জুন উভয় নিত্য শাশ্বত, কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ভগবান যে লীলা প্রকট করেন তা সমস্তই শ্রীকৃষ্ণের মনে আছে, কিন্তু অর্জুনের মনে নেই। কেন মনে নেই শ্লোকে বর্ণনা করছে। চতুর্থ অধ্যায়ে 5 নম্বর শ্লোক। কিন্তু জীবের দেহান্তর হওয়ার ফলে তার পূর্ণ বিস্মরণ ঘটে। দেহান্তর হওয়ার আগেই চিন্তা করুন, যখন বৃদ্ধকালে জরাতুর হয়ে যায় লোক, তখন চিনিয়ে দিতে হয় এই তোমার ছেলের বউ, এই তোমার নাতি বউ। এইভাবে আমি দেখেছি যে বৃদ্ধ লোকদের সব চিনিয়ে দেওয়া হচ্ছে, এই কে ওই কে। শেষে বৃদ্ধকালে আর চিনতেও পারে না, মনেও থাকে না, এমন বিস্মরণ হয়ে যায়। আর মৃত্যুর পর যে বিস্মরণ হবে তাতে কোনো সন্দেহ নেই। তাই এখানে বলা হচ্ছে যে জীবের দেহান্তর হওয়ার ফলে তার পূর্ণ বিস্মরণ ঘটে, কিন্তু ভগবান তার সচ্চিদানন্দময় দেহ পরিবর্তন করেন না, তাই তিনি কিছুই ভোলেন না। ভগবানের সেই দেহ না কখনো জরাগ্রস্ত হচ্ছে, না কখনো ব্যাধিগ্রস্ত হচ্ছে। ভগবানের মুখে কখনো দাড়ি গোপ ওঠে না, তার কখনো চুল পাকবে না, ভগবানের স্পেশাল বৈশিষ্ট্য। ভগবানের কখনো দাড়ি গোপ উঠবে না, কখনো তার চুল পাকবে না, তিনি সর্বদা নিত্য যৌবন বিশিষ্ট, 16 বছর বয়সের মতো সর্বদা। সেই পরমেশ্বর ভগবান তিনি সর্বদা সচ্চিদানন্দময় দেহ বিশিষ্ট, আর ওই দেহে কখনো এই জড়জগতের দ্বারা বিনাশশীল নয়, জড়গুণের দ্বারা বিনাশশীল নয়, সচ্চিদানন্দ সৎ চিত আনন্দময়। সৎ মানে নিত্য, চিত মানে জ্ঞানময়, আর আনন্দময় বিগ্রহ। তাই তার ওই দেহের কখনো পরিবর্তন হয় না, কিন্তু আমাদের যে দেহ, হ্যাঁ এটা জড়, বারবার এর পরিবর্তন হয়, বারবার পরিবর্তন। তাই আমাদের বারবার প্রতি জন্মের কথা ভুলে যেতে হয়।
তাই এখানে ভগবান বললেন যে হে পরন্তপ, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। কত জন্ম অতীত হয়েছে দেখুন, কেবল এই ব্রহ্মার জীবনকালের কথা চিন্তা করুন, অন্যান্য ব্রহ্মার কথা আমাদের মনে নেই। আমরা যদি কেবল এক ব্রহ্মার জীবনকাল হিসাব করি, সেখানে দেখুন কৃষ্ণ কতবার এসেছেন। চৈতন্য চরিতামৃতে বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে ব্রহ্মার প্রতিদিনে ভগবান শ্রীকৃষ্ণ একবার এই জগতে অবতীর্ণ হন। ব্রহ্মার প্রতিদিনে সপরিকরে তিনি একবার এই জগতে অবতীর্ণ হন, ব্রহ্মার প্রতিদিন। বলি আমাদের এই ব্রহ্মাজির এখন বয়স হচ্ছে 50 বছর 1 দিন, 50 বছর 1 দিন। তাহলে 50 বছরে কতদিন? 365 × 50, মানে 1 বছরে 365 দিন। সেই হিসাবে 50 বছর, 365 × 50+1, 1 দিন 50 বছর 1 দিন, 365 × 50+1, কাউন্টিং করলে কত হবে? এতবার অলরেডি এই ব্রহ্মার জীবনকালে ভগবান এই জগতে আবির্ভূত হয়েছে। ব্রহ্মার জীবনকালে এই 50 × 365+1 এতবার এই ব্রহ্মার জীবনকালে ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়েছেন। তাহলে এত জন্মের কথা সব শ্রীকৃষ্ণের মনে আছে। এই যে ভগবান বলছেন যে তোমারও আমার বহুবার জন্ম হয়েছে, বহু জন্ম অতীত হয়েছে, মানে বহুবার জন্ম ধারণ করতে হয়েছে। কোনোবারই কিন্তু শ্রীকৃষ্ণ দেহ পরিবর্তন করেন না, কিন্তু আমাদের দেহ পরিবর্তন করতে হয়েছে। তাই আমরা প্রতিবার এই সমস্ত তত্ত্ব ভুলে গিয়েছি, শ্রীকৃষ্ণের সব মনে আছে। ষষ্ঠ শ্লোক, অজপি শূন্য ব্যয়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়ায়া। দেখুন আবার সেই অষ্টক ভেদ করে, অজপি শূন্য ব্যয়াত্মা, এখানে থামতে হবে। প্রথম অষ্টক, দ্বিতীয় অষ্টক, ভূতানামীশ্বরোপি সন, এরপর তৃতীয় অষ্টক, প্রকৃতিম সামধিষ্ঠায়, এরপর চতুর্থ অষ্টক, সম্ভবাম্যাত্মমায়ায়া। অজপি শূন্য ব্যয়াত্মা ভূতানামীশ্বরোপি সন প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়ায়া। ওকে, আমি জিজ্ঞাসা করছি, তারাই বলবেন কেবল। চিত্রলেখা গোপী মাতাজি বলুন। প্রণাম প্রভু, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অজহোপি সন্নবেয়াত্মা ভূতানামীশ্চরোপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় মল্লিকা মাতাজি, মল্লিকা পাল। ওকে, ভালো হয়নি,
माता जी चर्चा करते हैं परितोष प्रभु भजोपि सन्नो वायत्ना भूतानमीश्वरोपि सन्नो कुकितिं सामोदिष्टायो सम्मो वामत्नायो मायया ओके देखुन वाजोपि सन्नो वायात्मा भूतानमीश्वरोपि सन्नो प्रकृतिं सामोदिष्टायो शंभवाम्यात्म माया शुक्ला माता जी पढ़ो हरे कृष्ण प्रभु हरे आदोपि सन्नो वायात्मा भूतानमीश्वरो पीसम उपित्ति सामो दिष्टायो शंभवामत्मायामयामा संजय प्रभु हरे कृष्ण प्रभु अजोपि तन्न दयात्मा भूतानमीश्वरोऽपि सं प्रकृतिं सामोदिष्टाय संभवमात्मा मायया ओके देखुन लास्टेर ए वार्डटा लास्टेर शब्दटा एकटु असुविधा होच्छे सकले अजोपि सन्न दयात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं सामधिष्ठाय शंभवाम्यात्ममायया 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 ओके जदिओ आमी जन्मरहित एवं आमार चिन्मय देह अव्यय যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই ভগবান এখানে বলছে যে তিনি জন্মরহিত তবে আমরা কেন তার জন্মাষ্টমী পালন করি তিনি যদি জন্মরহিত হন তাহলে আমরা কেন তার জন্মাষ্টমী পালন করি তারপর আমার চিন্ময় দেহ অব্যয় চিন্ময় দেহ অব্যয় হলে আমরা তো দেখলাম যে তিনি ছোট শিশু থেকে জন্মগ্রহণ করেছেন গোপাল সে লাড্ডু গোপাল তারপর মা যশোদার সঙ্গে খেলাধুলা করেছেন ছোটবেলায় মা যশোদা বেঁধেছে উদুখলে তারপর বড় হয়েছে বড় হয়ে সেখানে কংসকে মারতে মথুরায় চলে গিয়েছেন তাহলে দেহ ওই যে পরিবর্তন হলো তারপর যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই দেখুন জন্মরহিত জন্মরহিত মানে প্রাকৃত জন্মরহিত প্রাকৃত জন্মরহিত তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন মানে আবির্ভূত হয়েছিলেন ভগবান তো জন্মগ্রহণ করেন না অবতরণ করেন আবির্ভূত হন অবতরণ মানে যেমন প্লেন বা হেলিকপ্টার যেমন কি অবতরণ করে আকাশ থেকে ভূমিতে অবতরণ করে ঠিক তেমন হ্যাঁ সেটাই বলছি প্রকট অবতরণ একই বিষয় আমি বলছি প্রকট মানে কি তাহলে অবতরণ মানে তিনি তার ধাম থেকে এখানে নামলেন এই জড় জগতে নামলেন জড় জগতে নয় ভগবান যেখানে নামলেন সেটা চিন্ময় জগতে
वृंदावन और प्रकट हवा माने अखन तिनी एखाने अप्रकट आछेन अप्रकट रूपे आछेन बुझते पेरेछेन अप्रकट रूपे एखाने नेई हाँ एखाने नेई एमन विषय नय एखाने तिनी आछेन किन्तु प्रकट रूपे नय प्रकट रूपे नय माने आमरा ताके चोखे जखन देखते पाबो बा अन्य केउ जखन देखते पाबे তখন বলা হবে যে প্রকট রূপে আছে। যেমন 5,500 বছর আগে তিনি এখানে ছিলেন বৃন্দাবনে, সকলে তাকে দেখত, কি ভক্ত কি অভক্ত, যখন নবদ্বীপে ছিলেন মহাপ্রভু রূপে কত ভক্ত অভক্ত সকলে দেখেছে, পাষণ্ডীরাও দেখেছে, দেখেছে না দেখেছে। এই যে তিনি ওখানে ছিলেন মানে কি প্রকট, তিনি ওখানে ছিলেন মানে কি প্রকট, হ্যাঁ ওখানে ছিলেন মানে প্রকট। আর এখন এখনো আছেন সেখানে কিন্তু এখন প্রকট নেই, এখন অপ্রকট রূপে আছে, অপ্রকট রূপে আছে। চৈতন্য চরিতামৃতে পড়ে থাকবেন এখনো সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্য জানে দেখিবারে পায়। তাহলে যদি ভগবান এখানে নাই থাকবেন তাহলে কিভাবে এনারা দর্শন করছে, এখানে আছেন কিন্তু এখন প্রকট নেই, সকলের দৃষ্টিপথে নেই। হ্যাঁ যাদের দিব্য দৃষ্টি আছে তারাই কেবল দেখতে পাচ্ছে যে মহাপ্রভু এখন নবদ্বীপ ধামে আছে অপ্রকট রূপে, শ্রীকৃষ্ণ এখনো ব্রজমণ্ডলে আছেন অপ্রকট রূপে। এইভাবে ভগবান প্রাকৃত জন্মরহিত, তিনি অপ্রাকৃতভাবে জন্মগ্রহণ করেন। যেমন কংসের কারাগারে যখন এলেন, কারাগারে আসার আগে একটা শিশু যখন গর্ভে থাকে তখন সে মাতার কি শরণাগত থাকে, আর শ্রীকৃষ্ণ মায়ের গর্ভে দেবকী মাতার গর্ভে তখন সমস্ত দেবদেবীরা গর্ভস্তুতি করতে এসে ভগবান ওই সেই ওই শিশুর শরণ গ্রহণ করছেন, যে গর্ভে রয়েছেন তার শরণ গ্রহণ করছেন, গর্ভস্থিতিতে তারা শরণ গ্রহণ করছেন। পুরো বিপরীত, একজন সাধারণ শিশু সে মায়ের শরণাগত থাকে, আর শ্রীকৃষ্ণ এমন যে তিনি গর্ভে থাকা অবস্থায় তার শরণ গ্রহণ করার জন্য সমস্ত ব্রহ্মা শিব আর ইন্দ্র কুবের বরুণ দেবদেবীরা চলে গেছে ওই শিশুর শরণাগত হওয়ার জন্য, পুরো বিলক্ষণ। তারপর একজন সাধারণ শিশুর জন্ম হয় জনিদার ভেদ করে, জনিদার ভেদ করে, কিন্তু শ্রীকৃষ্ণ অজনি সম্ভবা, তিনি কখনো জনিদার ভেদ করে না, তিনি হৃদয় থেকে আবির্ভূত হন। তারপর একজন সাধারণ শিশু সে দ্বিভুজ এবং তার পরনে কোনো পোশাকাদি থাকে না যখন জন্মগ্রহণ করে। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হলেন তখন কি তিনি চতুর্ভুজ, তখন তিনি চতুর্ভুজ রূপে কংসের কারাগারে আবির্ভূত হলেন, আবার হাতে অস্ত্র শস্ত্র রয়েছে, হ্যাঁ শঙ্খ চক্র গদা পদ্ম, হ্যাঁ তারপর বুকে কৌস্তব, তারপর চিবৎস লাঞ্ছন চিহ্ন, মাথায় সোনার মুকুট, পরনে পিলো পিতবস্ত্র,
একজন সাধারণ শিশু কি কখনো এইভাবে জন্মগ্রহণ করে? কোনো পোশাক আদি পরে জন্মগ্রহণ করে? কেউ শুনেছেন? কেউ শুনবেন না, কেননা একজন সাধারণ শিশু কখনো এইভাবে জন্মগ্রহণ করতে পারে না। তাই তিনি এই সাধারণ জন্মরহিত, এবং তার দেহ কি চিন্ময় এবং অব্যয়, চিন্ময় এবং অব্যয়। দেখুন, সাধারণ জীবের দেহকে বারবার পরিবর্তন করতে হচ্ছে, বারবার পরিবর্তন করতে হচ্ছে, কিন্তু শ্রীকৃষ্ণের যে দেহ, তিনি এই তিনটি অবস্থা প্রকাশ করেন তার লীলাক্ষেত্রে। তার সেই শ্রীবিগ্রহের তিনটি অবস্থা প্রকাশ করেন, কেননা ভক্তের সঙ্গে ভাবের আদান প্রদান করার জন্য, ভক্তের সঙ্গে ভাবের আদান প্রদান করার জন্য শিশুরূপ ধারণ করেন, এই জন্য যে মাতা পিতাকে বাৎসল্য রস প্রদান করবেন। এই যে গোপাল, তখন আজকে কত মাতৃভাবাপন্ন ভক্ত তারা গোপালের আরাধনা করছে, আমার গোপাল আমার গোপাল করে পূজা করে, কোলে করে নিয়ে যায়। কত ভাবে সেবা করে, আমার গোপাল আমার গোপাল বলে। অনেকে তার সন্তান থেকেও গোপালকে বেশি স্নেহ করে, এরকম অনেক মাতা আছে, নিজের সন্তান থেকে গোপালকে বেশি স্নেহ করে, এইরকম তারা আছে। তাই তাদেরকে এই বাৎসল্য রস প্রদান করার জন্য তার এই গোপাল বেশ। তারপর একটু বড় হলে যখন গাভী চড়ানো শুরু করেছেন, তখন কি সখ্য, ওই রসটা যারা সখা তাদেরকে সখ্যরস প্রদানের জন্য, শ্রীদাম সুদাম দাম বসুদাম মন সুখা স্তব কৃষ্ণ, এইরকম যারা ব্রজে সখাগণ ছিলেন তাদেরকে সেই সখ্যরস পান করার জন্য তিনি এই রূপ ধারণ করেন। তারপর এই যে প্রথমে বাল্য, তারপর পৌগণ্ড, তারপর কৈশোর, বাল্যকাল বলা হয় 1-5 বাল্যকাল, তারপর পৌগণ্ড 6-10 পৌগণ্ড, আর 11-16 কৈশোরকাল বলা হয়। তো এইভাবে তার এই তিনটি অবস্থা, 16 বছরের ঊর্ধ্বে নয় তিনি, 16 বছর তাকে সর্বদাই নবকিশোর নটবর মতো মনে হয়, নবকিশোর নটবর। তো এইভাবে শ্রীকৃষ্ণ তার সেই দেহ অব্যয়, মানে ওর উপর আর তার বৃদ্ধি হবে না, তিনি তার পুত্র পৌত্র হয়ে গিয়েছে, তথাপি তিনি ওই রকম বয়সী দেখতে মনে হবে, 16 বছর যুবক। তাই তার দেহ হচ্ছে কি সেই চিন্ময়। যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। সর্বভূতের ঈশ্বর মানে নিয়ন্ত্রক, তবু আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে, আমি নিয়ন্ত্রক হওয়া সত্ত্বেও
लीला क्षेत्रे आमी आमार अंतरंगा शक्ति के आश्रय करे जुगे जुगे अवतीर्ण होई लीला विलास करार जन्य। जदिओ आमी सेई शक्तिर ईश्वर माने नियंत्रक, तथापि सेई जोग माया शक्ति के आश्रय करे भगवान एमन एमन लीला विलास करें मने हय जे तिनी किछु बुझते पारछेन ना, এইরকম লীলাবিলাস করে। অনেক ক্ষেত্রে তার এই যোগমায়া শক্তি তাকে এই লীলা করার জন্য কিছু ভুলিয়ে দেয়। লীলা ক্ষেত্রে এইভাবে এটা লীলা ক্ষেত্রে তার শক্তির দ্বারাই তিনি এইসব করছেন। লীলা ক্ষেত্রে তার শক্তি তাকে কিছু ভুলিয়ে দেয়, তাকে অজ্ঞের মতো, তারপর অন্যের দাসত্ব করার মতো এইরকম ভাবে তৈরি করে দেয়। এইভাবে ভগবান তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে লীলা বিলাস করেন। কখনো কখনো তার এই লীলা শক্তি তাকে পর্যন্ত কাঁদিয়ে দিয়েছে লীলা ক্ষেত্রে। রাধারানীর সঙ্গে দেখা হয়নি তাই তিনি দুঃখ পেয়ে কান্না করছে। এইভাবে তিনি সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও বা নিয়ন্ত্রক হওয়া সত্ত্বেও তিনি তার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে এইভাবে যুগে যুগে অবতীর্ণ হন। যুগে যুগে মানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন, এই যুগে যুগে মানে হচ্ছে ব্রহ্মার প্রতিদিনে সপ্তম মনুর অষ্টবিংশতি চতুর্যুগের দ্বাপরের শেষ ভাগ, এটা হচ্ছে যুগে যুগ। শিল প্রভুপাদ তাৎপর্য এখানে বলছেন যে তিনি যখন এই জড়জগতে আবির্ভূত হন তখন তিনি তার দ্বিভুজ মুরলীধারী শাশ্বত রূপ নিয়ে আবির্ভূত হন। প্রভুপাদ এখানে বলছেন দেখুন, তিনি তার দ্বিভুজ মুরলীধর শাশ্বত রূপে অবতীর্ণ হন, কিন্তু কংসের কারাগারে সেখানে তো চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছেন। আমরা তো ওটাই জানি, দ্বিভুজ রূপে কোথায় আবির্ভূত হলেন? দ্বিভুজ রূপেও আবির্ভূত হয়েছে একই সময়, একই ক্ষণে, একই লগ্নে মা যশোদার পুত্র রূপে। যেমন দেবকী মাতার পুত্র রূপে কংসের কারাগারে আবির্ভূত হয়েছেন চতুর্ভুজ রূপে, সেই একই সময় মা যশোদার পুত্র রূপে ব্রজেও আবির্ভূত হয়েছে। এই বড় গুপ্ত কথা, ব্রজেও এরকম দ্বিভুজ রূপে তিনি আবির্ভূত হয়েছে। এই তাৎপর্যের শেষের দিকে প্রভুপাদ বর্ণনা করছে যে শ্রীমৎ ভাগবতে আছে, দেখুন এখানে প্রভুপাদই বলছে যে কংসের কারাগারে তিনি চতুর্ভুজ ও ষড়ৈশ্বর্যপূর্ণ নারায়ণ রূপ নিয়ে তার মায়ের সামনে আবির্ভূত হয়েছিল। কংসের কারাগারে চতুর্ভুজ, কংসের কারাগারে তিনি যে আবির্ভূত হলেন চতুর্ভুজ, এমনকি ষড়ৈশ্বর্যপূর্ণ নারায়ণ রূপ নিয়ে, ষড়ৈশ্বর্যপূর্ণ সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য,
এই ষড়শ্বর্যপূর্ণ নারায়ণ রূপ নিয়ে কংসের কারাগারে আবির্ভূত হলেন বসুদেবের সামনে। দেবকী মাতার হৃদয় থেকে বসুদেবের সামনে আবির্ভূত হলেন। আর উপরে বলছেন প্রভুপাদ, তিনি যখন এই জড়জগতে আবির্ভূত হন তখন তিনি তার দেবুজ মুরলীধারী শাশ্বত রূপ নিয়ে আবির্ভূত হন। তাহলে নিচেই একরকম বলছেন, উপরে আর একরকম বলছেন কেন? মানে দুই রকমই হয়েছিল। এই জন্য কৃষ্ণের লীলা সাধারণভাবে বুঝলে, বোঝার চেষ্টা করলে ভুল হবে। একজন মানুষের যেমন এক জায়গায় জন্ম হয়, ঠিক ওই রকম যদি আমরা চিন্তা করি তো কৃষ্ণ দুই জায়গায় কী করে জন্মগ্রহণ করবে? মানুষের ক্ষেত্রে যা প্রযোজ্য, যা ভগবানের ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদেরই ভুল হবে। তো ভগবান দুই জায়গায় আবির্ভূত হয়েছে, মা যশোদার কাছে দেবুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপে, আর দেবকী মায়ের কাছে চতুর্ভুজ ষড়শ্বর্যপূর্ণ নারায়ণ রূপে। দেখুন কতজন জানতেন আপনারা? বেশিরভাগই জানতেন না। এইভাবে শ্রীকৃষ্ণ এইরকম তার জন্মকর্ম সব দিব্য অপ্রাকৃত, সাধারণ দৃষ্টিতে বিচার করলে আমাদেরই ভুল হবে। এরপর সপ্তম শ্লোক, যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম্যহম্। আবার পড়ছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম্যহম্। অন্তিম বার, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম্যহম্। ওকে, রিঙ্কু মাতাজি পড়বেন, শম্পা মাতাজি তারপর তপতি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম্। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যদা যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজম্যহম্। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। তাহলে এখানে দেখুন প্রভুপাদ তাৎপর্যে আলোচনা করছেন, সৃজামি সৃজামি কথাটি সৃষ্টি করার অর্থে ব্যবহৃত হয়নি।
सृजामी माने आमी सृष्टि करी किन्तु सेई अर्थे एटी व्यवहृत हयनी। सृजामी माने प्रकाश करी, प्रकाश करी माने आमी आमार स्वरूप के प्रकाश करी, आमी आमार स्वरूप के प्रकट करी बा प्रकाश करी। भगवान तार स्वरूप के प्रकाश करें कारण तार नित्य स्वरूप रयेछे, किन्तु सेटा अप्रकाशित अप्रकट भावे आछे। तो सेटा जखन आमादेर दृष्टिर सामने निये आसेन तखन ताके बला हय तार प्रकाश। तिनि निजेके प्रकाश करलेन, तिनि निजेके प्रकट करलेन। তাই এখানে ভগবান বলছেন যখন ধর্মের অধঃপতন হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি, ধর্মের যখন গ্লানি হয়, ধর্মের গ্লানি মানে ভগবান যে ধর্মের উপদেশ দিয়েছেন, ভগবান যে ধর্মের উপদেশ দিয়েছেন সেই ধর্মের যখন গ্লানি হয়। কোন ধর্মের উপদেশ দিয়েছেন ভগবান? ভগবান নিজে মুখে তিনি তার এই ভক্তি ধর্মের ভাগবত ধর্মের উপদেশ দিয়েছেন। ভক্তি ধর্মে তথা ভাগবত ধর্মের উপদেশ দিয়েছেন নিজে মুখে। আর সেই ধর্মের যখন গ্লানি হয়, ভক্তের উপর নির্যাতন, হরি নামের উপর কি অবিচার মানে হরি নাম বন্ধ করে দাও, তারপর কৃষ্ণ ভাবনাময় জীবন যারা করছে তাদের করতে না দেওয়া, কৃষ্ণ ভাবনামিতের প্রচার বন্ধ করে দেওয়া, সাধু বৈষ্ণবদের হত্যা করা, যখন এই রকম ধর্মের গ্লানি হয়, যেমন প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে যেটা হয়েছিল, প্রহ্লাদ মহারাজ ভক্ত যখন তাকে হত্যা করার আদেশ নিয়ে হিরণ্যকশিপু নিজেই হত্যা করার জন্য প্রস্তুত হল, তখন ভগবান নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে পড়ল। যখন শ্রীবাস ঠাকুরের ভক্তদের খোপ মৃদঙ্গ খোল করতাল সব ভেঙে দিল চাঁদকাজি, তখন মহাপ্রভু কি মশাল মিছিল করলেন, আর নৃসিংহদেব প্রকট হয়ে সেই চাঁদকাজির বুকে নখ দিয়ে বলে গিয়েছিলেন, নখ বসিয়ে বলে গিয়েছিলেন যে যদি এরপর আমার এই হরিনাম সংকীর্তন বন্ধ করিস তাহলে তোকে তো সংহার করব, তোর যত গোষ্ঠী আছে সকলকে নষ্ট করব। যখন এই ধর্মের গ্লানি হয় তখন ভগবান আবির্ভূত হন। এখানে ধর্মের গ্লানি হচ্ছিল এই যে কংস কিভাবে অত্যাচার করছিল সাধুদের উপর, ব্রাহ্মণদের উপর, শিশুদের উপর, গাভীদের উপর, সে তার অনুচরদের পাঠিয়েছিল এইভাবে শিশুদের বধ করার জন্য, তারপর ব্রাহ্মণদের অত্যাচার করেছিল, বৈষ্ণবদের অত্যাচার করেছিল, ভক্তদের অত্যাচার করলো, এই যে দেবকী বসুদেবকে তাদের উপর অত্যাচার করলো, জেলে আটকে রাখলো। এইভাবে যখন তার ভক্তের অত্যাচার হচ্ছে, তার নামের প্রতি অবহেলা হচ্ছে, এটাই হচ্ছে কি ধর্মের অধঃপতন, ধর্মের গ্লানি। এই ধর্মের যখন গ্লানি হলো
হ্যাঁ, সঙ্গে সঙ্গে কি হলো, অধর্মের অভ্যুত্থান। অধর্ম, পাপ, অন্যায়, অবিচার, কংস তার সমস্ত অসুরদের, সমস্ত মন্ত্রীবর্গ চানুর মুষ্টিকেদেরকে আদেশ দিয়েছিল যে ব্রাহ্মণ্য সংস্কৃতি নষ্ট করা, এবং হিরণ্যকশিপু আদেশ দিয়েছিল ব্রাহ্মণ্য সংস্কৃতি নষ্ট করার। গাভী, বৃক্ষ, ফসল, গা, সব ব্রাহ্মণ বৈষ্ণবীদের সব নষ্ট করার, হত্যা করার। তো এইরকম কংস এইরকম ছিল, সে যখন এইরকম সব নষ্ট করার আদেশ দিল, হ্যাঁ, তখন ভগবানের আর সহ্য হলো না। ভগবান অবতীর্ণ হলেন, অভ্যুত্থানাম অধর্মস্য, অধর্মের অভ্যুত্থান যখন হলো, তখন তদাত্মানাম সৃজাম্যহম, আমি নিজেকে প্রকাশ করলাম। মথুরায় প্রকাশ করলেন, গোকুলেও প্রকাশ করলেন। সেইভাবে যখন যখন এই যদা যদা, মানে আগেই বলেছি, ব্রহ্মার সপ্তম মনুর একদিনে সপ্তম মনুর অষ্টবিংশ চতুর্যের দাপরের শেষে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্ররূপে অবতীর্ণ হন। যদা যদা মানে এটাই। আর অন্যান্য ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে তিনি তার অসংখ্য যে প্রকাশ রয়েছে, নৃসিংহ, বামন, বরাহ, কল্কি, বুদ্ধ, এই যে এখন ধর্মের অবক্ষয় হচ্ছে, অধর্মের অভ্যুত্থান হচ্ছে, ধর্মের অবক্ষয় হচ্ছে, এরপরে তিনি কল্কি অবতার রূপে আসবেন, কল্কি অবতার রূপে আসবেন, এটাও ভাগবতে নির্দিষ্ট হয়ে আছে। যখন কল্কি অবতারে কি জন্ম হয়ে গেছে? না না, কল্কি অবতারে জন্ম হয়নি, দেরি আছে, দেরি আছে, এখন অনেক দেরি আছে, অনেক দেরি আছে। এরপর ভগবান এসে কি কি করছেন, আগের শ্লোকে বলা হলো যে কখন ভগবান অবতীর্ণ হন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন তিনি নিজেকে প্রকাশ করেন। তো প্রকাশ করে কি করেন সেটা পরবর্তী শ্লোকে। নিজেকে কোন সময় প্রকাশ করেন দেখুন, যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, মারাত্মক রূপে যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়। দেখুন এখন অধর্ম কিভাবে বাড়ছে, অধর্ম, অনীতি, অবিচার, অত্যাচার দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে, দিন দিন বাড়ছে, সংহার, যুদ্ধ, দিন দিন বাড়ছে। যখন বাড়তে বাড়তে সীমা পার করে যাবে, তখন ভগবান কল্কি অবতার রূপে নিজেকে প্রকাশ করবেন। এরপর আর এসে কি করেন তিনি, অষ্টম শ্লোকে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। লাস্ট বার, পরিত্রাণায় সাধুনাম
विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। शिप्रा माता जी पढ़ते पारबेन? परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थाय पुनर्थाय संभवामि युगे युगे। ओके, हाँ एक चेष्टा कर ले पारबेन, चेष्टा करबेन। प्रमिला सरकार, प्रमिला सरकार माताजी। हरे कृष्ण प्रभु। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ओके, प्रिय सखी माताजी, प्रियंका पोद्दार माताजी, ओके नहीं, मुनमुन माताजी। हरे कृष्ण प्रभु। हरे कृष्ण। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ओके, দেখুন কি কারণে আসছেন ভগবান, সাইলেন্ট করুন সকলে। সাধুদের পরিত্রাণ করার জন্য। কারা বেশি অ্যাফেক্টেড হন যখন অধর্ম বাড়ে? কারা বেশি অ্যাফেক্টেড হন? সাধুগণ। কারা তাদের এইরকম দুরবস্থার মধ্যে ফেলে? দুষ্কৃতম, যারা দুষ্কৃতকারী। এই জন্য সেই দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য। আর কি করার জন্য? ধর্ম সংস্থাপনার্থায়। আর সেই ধর্ম সংস্থাপনের জন্য, পুনরায় সেই ধর্ম সংস্থাপন করার জন্য। তাহলে এই তিন কারণে, এই তিন কার্য তিনি করছেন। আসছেন কি কারণে? আগের শ্লোকে পেয়েছি, যখন ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান হয়, দুই কারণে আসছেন। এসে কি করছেন? পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণ করছেন। বিনাশায় চ দুষ্কৃতাম, সমস্ত টেররিস্ট দুষ্কৃতকারী, তাদের বিনাশ করার জন্য। আর কি করার জন্য? ধর্ম সংস্থাপনার্থায়, পুনরায় ধর্ম সংস্থাপন করার জন্য। দেখুন, সাধুদের পরিত্রাণ করার জন্য, কেননা এই দুষ্কৃতকারীরা যখনই যখনই একটু কোনো অসুবিধা হবে তাদের, তখন তারা সাধুদের উপরই অত্যাচার করবে। দুষ্কৃতকারী এরকম, যখনই তাদের কোনো রকম অসুবিধা হবে, সাধুদের উপর অত্যাচার করবে, নিরীহদের উপর অত্যাচার করবে, মন্দির অ্যাটাক করবে, মন্দির ঘেরাও করবে। কোনো কিছু হয়েছে, মন্দির ঘেরাও করো, সাধুদের অত্যাচার করো। এরা হচ্ছে দুষ্কৃতকারী, আসরিক ভাবাপন্ন। যেমন কংস, কংস কি করলো? যখনই দৈববাণী হলো,
যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। তখনই সে বাস বিচার না করে হাতে খড়গ নিয়ে, হাতে তলোয়ার নিয়ে দেবকীকেই চুলের মুঠ ধরে তার মাথা কাটতে গেল। কোথায় বোনের প্রতি স্নেহ করে নিজে রথের ঘোড়ার দড়ি ধরে রথ হাঁকতে হাঁকতে রথ চালাতে চালাতে নিয়ে যাচ্ছিলেন বোনকে, আর নিজের যখন মৃত্যু সংবাদ শুনল যে বোনের গর্ভ থেকে যে সন্তান অষ্টম গর্ভে তার হাতে আমার মৃত্যু, সঙ্গে সঙ্গে অসুরের চিত্র বদলে গেল, যে সে অসুর। সঙ্গে সঙ্গে হাতে তলোবারে উঠে নিল দেবকীকে মারার জন্য চুলের মুঠ ধরে হত্যা করতে উদ্যত হল। বসুদেব বোঝাচ্ছেন বারবার, তথাপিও ছাড়ছেন। তারপর এক এক করে দেবকী ছয়টা পুত্রকে পাথরে আছড়ে আছড়ে মেরে ফেলল। অষ্টম গর্ভ যখন হাত থেকে চলে গেল, দেবী দুর্গা রূপে দর্শন দিল, তারপর সে কি করল, সমস্ত বাচ্চাদের হত্যা করার আদেশ দিয়ে দিল। যত নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে 10 দিন 15 দিন 1 মাস সমস্ত বাচ্চাদের হত্যা করতে হবে, সমস্ত বাচ্চাদের হত্যা করতে হবে। এইভাবে এত বড় দুষ্কৃতকারী যে যে শিশু সন্তানেরা কৃষ্ণের খেলার সাথী, কৃষ্ণের পরিকর, তাদেরকে সংহার করার ব্যবস্থা করেছিল। পুতনা রাক্ষসী এসে নিজেই আগে গেল, পুতনা রাক্ষসী নিজেই এই কার্যের ভার পেল। পুতনা যে অপবিত্র, পবিত্র নয়, পুত নয়, পবিত্র নয়, তার স্বভাব ছিল বাচ্চাদের রক্ত খাওয়া। সে পেল রাজ আজ্ঞা, একে তো তার ডিউটি ছিল যে ওই বাচ্চাদের হত্যা করে তাজা রক্ত খাওয়া, আর তার উপর সে রাজ আজ্ঞা পেয়ে বসে। সে আরো কত বিপজ্জনক হয়ে উঠলো যে ভগবান আগেই তাকে তার কাছে নিয়ে গেল। এই প্রকার দুষ্কৃতকারীদের তিনি বিনাশ করার আয়োজন করলেন। কংস যত অসুর প্রেরণ করছে ব্রজে, ব্রজে গিয়ে তাদের উদ্ধার হয়ে যাচ্ছে। জগৎগত্তা ন নিবর্তন্তে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। কংস এক এক করে অসুরদের পাঠাচ্ছে, আর ওখান থেকে কেউ আর ফিরছে না। সব সেই সাজুজ্য মুক্তি হয়ে চলে যাচ্ছে, আর পুতনার হয়েছিল মাতৃগতি, ভাতৃগতি হয়েছিল। ভগবানের হাতে যদি কোনো অসুর মারা যায় তার সাজুজ্য মুক্তি হয়। পুতনাকে উদ্ধার করলেন, পুতনাকে ধাত্রীগতি দিয়ে গোলোকে পাঠিয়ে দিলেন। এইভাবে যত দুষ্কৃতকারী ছিল সব এক এক করে তিনি সংহার করলেন। শেষে কংসকেও সংহার করলেন। কংসের মৃত্যুর পর তার শ্বশুর জরাসন্ধ 17 বার মথুরা আক্রমণ করেছিল, 17 বার কৃষ্ণকে মারার জন্য, 17 বার প্রতিবার হারিয়ে দেন, প্রতিবার হারিয়ে দেন। বলরাম চান যে সংহার করে দিতে, কৃষ্ণ ছেড়ে দেন, হে ভ্রাতা এই দুষ্টকে ছেড়ে দিলে এ আরো দুষ্ট সব জোগাড় করে এখানে নিয়ে আসবে, আমরা এক জায়গায় বসে সমস্ত
দুষ্কৃতকারী দুষ্টদের বধ করতে পারবো। অন্যথায় কোথায় যাব আমরা খুঁজতে খুঁজতে? এই দুষ্টকে যদি ছেড়ে দেওয়া হয়, এই সমস্ত অন্যান্য দুষ্টদের জোগাড় করে নিয়ে আসবে, আর আমরা এক জায়গায় বসে পৃথিবীর ভার হরণ করব। এই ভেবে শ্রীকৃষ্ণ 17 বার জরাসন্ধকে ছেড়ে দিয়েছিলেন। এইভাবে ভগবান সমস্ত দুষ্কৃতকারীদের বিনাশের ব্যবস্থা করেছে এবং ধর্ম সংস্থাপনের জন্য যে ধর্ম তিনি নিজে মুখে প্রবর্তন করেছিলেন, নিজে মুখে বলেছিলেন, সেই ভাগবত ধর্ম, সেই ভক্তি ধর্ম নিজে তিনি এসে প্রবর্তন করেন। আর যখন ধর্মের গ্লানি হয়, যখন অধর্মের অভ্যুত্থান হয়, তখন অধর্মকে নষ্ট করে, দুষ্কৃতকারীদের নষ্ট করে পুনরায় তিনি তার বর্ণিত ধর্ম তিনি নিজে স্থাপন করেন। এইভাবে ভগবান আসেন, যখন ধর্মের অধঃপতন হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন এবং এসে সাধুদের পরিত্রাণ করেন, দুষ্কৃতকারীদের বিনাশ করেন এবং পুনরায় ধর্ম সংস্থাপন করেন। এইভাবে সেই ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে তিনি ব্রহ্মার প্রতিদিনে একবার করে সপ্তম মনুর অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে আবির্ভূত হন। আর অন্যান্য ক্ষেত্রে যখন যখন বিশেষ বিশেষ কারণে দেখা যায় অন্যান্য যুগে বা অন্যান্য কল্পে অনেক প্রয়োজন হয় তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে, তখন ভগবানের অন্যান্য অবতারগণ তারা এই জগতে আসে। তাৎক্ষণিকভাবে নৃসিংহদেবের অবতরণের প্রয়োজন হয়েছিল, বামন দেবের মন্মন্তর অবতার মধ্যে গণ্য। এইভাবে শ্রীকৃষ্ণের 6 প্রকার অবতার, 6 প্রকার, 6 জন নয়, 6 প্রকার অবতার। এক হচ্ছে লীলা অবতার, তারপর যুগাবতার, তারপর মন্মন্তর অবতার, তারপর সক্তাবেশ অবতার, তারপর গুণাবতার, তারপর পুরুষ অবতার। এই 6 প্রকার অবতার। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যুগাবতার, আবার লীলা অবতারের মধ্যে গণ্য। সেইভাবে তার নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময়ে তিনি আসেন। শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দিষ্ট সময় আসেন, আর বাকি যে অবতারগণ আছেন যখন যখন প্রয়োজন হয় তখন তারা এই জগতে অবতীর্ণ হন। ত্রেতা যুগে রাক্ষসদের খুব অত্যাচার বেড়ে গিয়েছিল, তাই ভগবান সেখানে শ্রীরামচন্দ্র রূপে আসে এসেছিল। তারপর এই যে সমস্ত শক্তি বা সমস্ত পৃথিবীর রাজ্য একসময় অসুরদের হাতে চলে যাচ্ছে, অসুরদের হাতে, তখন ভগবান বামনদেব রূপে এলেন। বামনদেব রূপে এসে সেই অসুরদের হাত থেকে রাজ্য নিয়ে, বলি মহারাজের থেকে রাজ্য নিয়ে আবার পুনরায় দেবতাদের হাতে প্রদান করেন। এইভাবে মন্মন্তর অবতার, কখনো সক্তাবেশ অবতার, যেমন শ্রী পরশুরাম এই ত্রেতা যুগে, সত্যযুগে পরে সত্যযুগ, তারপর সত্যযুগের পরে ত্রেতা যুগ এলো। সেই সময় ক্ষত্রিয় রাজাদের অনেক অত্যাচার এই জগতে প্রকাশিত হতো। ক্ষত্রিয় রাজা বিশেষভাবে কার্তবীর্যার জন, সহস্রবাহু আদি যারা তৎকালীন সময় রাজা ছিলেন, আরও অনেক অত্যাচারী রাজা ছিলেন,
তখন ভগবান শক্তাবেশ অবতার রূপ ধারণ করে পরশুরাম রূপে তিনি এলেন আর এই সমস্ত ক্ষত্রিয় অত্যাচারী রাজাদের সংহার করলেন। একুশ বার পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে দিলেন। ক্ষত্রিয়গণ এমন অত্যাচারী হয়ে উঠেছিল। সেইভাবে যখন যখন ধর্মের গ্লানি হয়েছে তখন তখন ভগবান বা তার অবতারগণ এই ছয় প্রকার অবতার বিভিন্ন দেবলোকে মানুষের সমাজে ঋষি সমাজে বিভিন্ন স্থানে তারা এসেছেন বা ভগবান তাদেরকে প্রেরণ করেছেন স্বয়ং ভগবান স্বয়ংরূপ আর নিজে স্বয়ংরূপে ব্রহ্মার প্রতিদিনই একবার আসেন। এইভাবে ভগবান এই জগতে অবতীর্ণ হন। আজকের পাঠ এখানে বিশ্রাম থাকছে আমাদের অষ্টম শ্লোক পর্যন্ত। অষ্টম শ্লোক পর্যন্ত এখানে বিশ্রাম থাকছে। এর পরবর্তীতে আগামী ক্লাসের নবম শ্লোক থেকে শুরু হবে। দেখুন যদি কারো প্রশ্ন থাকে